কথা বলছি রে বউ জানতে যদি চাস রাত্রি হলে দেশের মায়ায় যায় রে দু চোখে বেশে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালোই আছেন। তো বন্ধুরা, বর্তমানে ইউটিউব টিকটক ফেসবুক কাঁপাচ্ছে প্রবাসী গানগুলো। প্রবাসী গানের সুমধুর সুরে কণ্ঠ দিয়ে যাচ্ছেন ভাইরাল নানা রকমের শিল্পীরা। তাই আজকে আমাদের তালিকায় রেখেছি ভাইরাল পথে শিশু সুমাইয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাইকে। তারা দুজনে কষ্টের প্রবাসী গান গিয়েছেন, তাই আজকে দেখবো তাদের কালি কণ্ঠে প্রবাসী গানগুলো শুনলে কেমন লাগে এবং কার গানে কে সেরা। তো যাই হোক বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সুমাইয়া ছিলেন একজন পথ শিশু। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর গগন সাকিবের গানগুলো খালি কণ্ঠে খুব সুন্দর করে সুমধুর সুরে গেয়ে যেত। সেই থেকে তার গানের প্রতি আগ্রহ দেখে গানের জগতে আসা। বর্তমানে একের পর এক গান করে টিকটক ইউটিউব কাঁপিয়ে ভাইরাল জনপ্রিয় হচ্ছেন সুমাইয়া। এমনকি সুমাইয়ার কণ্ঠে প্রবাসী ভাইদের জন্যও দুই দুইটা প্রবাসী গান গিয়েছেন, যা একদম মন ছুঁয়ে যায়। এবার দেখবো সুমাইয়ার কালি কণ্ঠে প্রবাসী গানগুলো শুনলে কেমন লাগে। তো চলুন বন্ধুরা, শুনে আসি সুমাইয়ার কালি কণ্ঠে প্রবাসী গান। সুমার খালি কণ্ঠে প্রবাসী গানটি অনেকটা সুন্দর করে গিয়েছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। বন্ধুরা, সামজ ভাইকে প্রবাসী গানের রাজা বললেই চলে, কারণ তার কণ্ঠে সর্বপ্রথম সোনার ময়না পাখি প্রবাসী গানটি পুরো নেটে দুনিয়া কাঁপিয়েছিল। এখনও গানটির জনপ্রিয়তা একটুও কমেনি। বর্তমানে তার কণ্ঠে একের পর এক নিত্য নতুন প্রবাসী গান রিলিজ হচ্ছে, কারণ সামজ ভাই এর কণ্ঠে রয়েছে প্রবাসী গানের অসাধারণ সুর, যে কারণে তার গানগুলো শুনলে মন ছুঁয়ে যায়। সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাস। সামজ ভাই আর প্রবাসী গানগুলো সবসময় ইউটিউব টিকটক কাঁপিয়ে থাকে। জীবন ভর ছাইপা গেছে টাকায় শুধু রে। তো যাই হোক, এখন দেখবো সামজ ভাই আর কালি কণ্ঠে সোনার ময়না পাখি গানটি কেমন লাগে। আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে। বন্ধুরা, তার সাথে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নিলয় ভাই। তার কণ্ঠে নতুন করে আর গান শুনতে পারবো না, কারণ তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরনিদ্রায় চলে গেলেন। আমার মতো নিলয় ভাইকে আর কে কে মিস করেন তা কমেন্ট করে জানিয়ে দেন। চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে, জানি আমি জানি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই দুই ভাইরাল শিল্পীর মাঝে খালি কণ্ঠে কার গান আপনার কাছে ভালো লেগেছে এবং আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাত্রি হলে দেশের মায়ায়